দুই কোরিয়ায় চলছে উত্তেজনার পারদ। মাত্র এক মাসের ব্যবধানে আবারও কোরীয় উপদ্বীপে বড় সামরিক মহড়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। আর এই মহড়াকে হুমকি বিবেচনা করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একদিকে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, আরেকদিকে দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া। দুই পক্ষের পাল্টাপাল্টি এমন অবস্থান জটিল করে তুলেছে পরিস্থিতি। এর মধ্যে কোরিয়ায় উপদ্বীপে আবারও সামরিক মহড়া শুরুর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। বলা হচ্ছে এ যাবৎকালে সবচেয়ে বড় এই মহড়ায় ব্যবহার করা হবে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জামের পাশাপাশি পরমাণু অস্ত্রবাহী বোমারু বিমান। ওলছি ফ্রিডম গার্ডিয়ান নামের গ্রীষ্মকালীন এই মহড়া 21 আগস্ট শুরু হয়ে শেষ হবে 31 আগস্ট। উত্তর কোরিয়ায় পারমাণবিক হুমকির মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র চুক্তির পরই এমন ঘোষণা দিল সিউল। দক্ষিণ কোরিয়ার মার্কিন বাহিনীর মুখপাত্র ইসাক এল টেইলর বলেন, এবারের মহড়া খুবই কঠিন এবং বাস্তবধর্মী হবে। আমাদের মিত্রদের সঙ্গে কীভাবে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা যায় সে বিষয়টি প্রাধান্য পাবে। সাম্প্রতিক যুদ্ধ এবং সংগ্রাম থেকে আমরা যে শিক্ষা নিয়েছি সেগুলো নিয়েই এই মহড়া কাজ করবে। ওয়াশিংটন সিউলের এমন তৎপরতার মধ্যে বসে নেই পিংইয়ং। অপ্রতিরোধ্য সামরিক শক্তি সুরক্ষিত করতে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি কৌশলগত ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম, সাজোয়া যান এবং আর্টিলারি শেল তৈরির মূল কারখানা প্রদর্শন করেন কিম। এরপর পরই এমন ঘোষণা দেওয়া হয় বলে জানান বার্তা সংস্থা রয়টার্স। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানায়, সামরিক ইউনিটগুলোর চাহিদা মেটাতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ক্ষমতা বৃদ্ধি করাকে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে উল্লেখ করেছেন কিম। সংবাদের এ পর্যন্তই, পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।